আহলে কিতাব ইহুদি অথবা খ্রিস্টান। কী জন্য আহলে কিতাব বললাম, কেন বললাম না যে অমুসলিম? কারণ অমুসলিমদের মধ্যে, হ্যাঁ অমুসলিমদের মধ্যে মুশরিকরাও আছে, হ্যাঁ আপনার যারা আহলে কিতাব নয় ইহুদি খ্রিস্টান ছাড়া, বুদ্ধিস্ট আছে, শিখ আছে, হিন্দু আছে, জৈন আছে, নাস্তিক আছে, তো তাদেরকে বিবাহ করা জায়েজ নেই। মুশরিকা মেয়েকে কোনো মুসলিমের জন্য ইসলাম কবুল না করলে বিয়ে করা জায়েজ নেই, ইসলাম কবুল করা ছাড়া। কোনো কাফেরা মুশরিকাকে কোনো মুসলিম ছেলের জন্য, যুবকের জন্য, পুরুষের জন্য বিয়ে করা জায়েজ নেই। পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান মেয়েরা সতী সাধ্য হলে, মহসানা যদি হয়, সতী সাধ্য হয়, আশা করা যায় যে চরিত্রবতী রয়েছে, তাহলে অনুত্তম হলেও, অপছন্দনীয় হলেও শরীয়তে জায়েজ, কোরআন কারিম আল্লাহ জায়েজ করেছেন। নিজের ধর্মে, সে ভ্রান্ত বাতিল বিকৃত ধর্মে, রহিতকৃত মনসুখ ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মেই যদি অটল থাকে, তারপরেও মুসলিমের জন্য বিয়ে করা জায়েজ। যদিও মুসলিম মেয়েকে বিয়ে করা অনেক গুণে ভালো, যাতে আপনার ইমান আমল ঠিক থাকার সম্ভাবনা বেশি আছে, আর যদি একটা ইহুদি খ্রিস্টান মেয়ে বিয়ে করে ইমান আমল খারাপ হওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনার তো আছে আজকালকার জামানায়, কারণ আজকালকার পুরুষরাই বেশি কমজোর স্ত্রীর কাছে অধিকাংশ, আর আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি ঝুঁকি আছে, রিস্ক আছে, হ্যাঁ যে ছেলে মেয়েগুলি কী হয়ে যাবে, বাপের চাইতে বেশি প্রভাবিত হয়ে যাবে মায়ের দ্বারা, যার ফলে যদি সেদিকে ঝুঁকে যায় তো আপনার জন্মে দেওয়া ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে যেতে পারে, ইহুদি হয়ে যেতে পারে, বেদিন হয়ে যেতে পারে, ভালো তরবিয়ত নাও পেতে পারে, অসৎ অসতী হয়ে যেতে পারে, যার ফলে অপছন্দনীয়, যদিও কোরআনের বিধানে জায়েজ রয়েছে।